আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকে কী রেসিপি হবে। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা হালুয়া রান্না করে দেখাবো, সেটা হলো চাল কুমড়ার হালুয়া। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি গাছ থেকে একটা বাতি চাল কুমড়া পেরে নিচ্ছি। এখন আমি চাল কুমড়াটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিব। আপনারা কিন্তু এই হালুয়াটা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিব। আপনারা যে কোনো সাইজের কাটতে পারেন, সিদ্ধ করে নিলেই হবে। আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে আমি এই চাল কুমড়াটাকে পাটায় বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কুমড়োটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটা চালনির মধ্যে পানি ঝরিয়ে রেখেছি, এখন ওগুলোকে পাটায় বেটে নিয়েছি। এখন হালুয়াটা রান্না করে ফেলবো। এই জন্য আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল, ও দিয়ে দিচ্ছি হাতে বানানো ঘি, একদম খাঁটি ঘি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন, আমি একটু তেলও ব্যবহার করেছি। এরপর দিয়ে দিব এলাচি দারচিনি, খুবই অল্প পরিমাণ ফ্লেভারের জন্য। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা চাল কুমড়ো। আপনারা কিন্তু এই হালুয়াটা সাবরাতে আসলেও বানাতে পারেন, সবাই অবাক হয়ে যাবে যে চাল কুমড়ার হালুয়া আসলে খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা কিন্তু এই হালুয়াটা পেঁপে দিয়ে ওইভাবে তৈরি করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কেউ খেয়ে বুঝতে পারবে না যে এটা চাল কুমড়ার হালুয়া। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, কম বেশি করে। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি দিয়ে দিবেন। আর হালুয়া কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে নেড়ে চেড়ে অনেকক্ষণ ভাজতে হবে, কারণ হালুয়া যত ভাজা ভাজা হবে ততই কিন্তু খেতে ভালো হবে। আমার হাতে সময় ছিল না, নাহলে আমি হালুয়াটাকে আরও অনেকক্ষণ ভাজতাম, কিন্তু মনে হচ্ছিলো বৃষ্টি চলে আসবে, এর জন্য আমি একটু তাড়াতাড়ি হালুয়াটাকে নামিয়ে ফেলেছি। তারপরেও ভীষণ মজা হয়েছে। আপনারা চাইলে এটাকে ভাজতে ভাজতে ব্রাউনও করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আমি কিন্তু 1 চিমটি পরিমাণ লবণও দিয়ে দিয়েছি, ভিডিওতে দেখানো হয়নি। আমার হালুয়াটা হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নেব। এখন আমি হালুয়াটাকে ঢেলে নিচ্ছি, উপরে বাদাম কুচি দিয়ে এটাকে পরিবেশন করব। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।